আগামীকাল সোমবার যে পাঁচ রাশির সুপার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল সোমবার পাঁচটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। হয়তো আপনাদের রাশির নাম থাকলে থাকবে, কিন্তু প্রত্যেকের সঙ্গে যে মিলবে এটা আমি কখনো দাবি করি না। কারণ একটা রাশির নাম নিয়ে যদি ভাবেন যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে, এটা কিন্তু ভুল ভাবা। কারণ আমি এখানে যে রাশিগুলোর নাম বলছি কি না, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল আলোচনা কিন্তু করছি। অর্থাৎ আপনাদের জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে না আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা রয়েছে। জন্মকুণ্ডলিতে আপনাদের ভাগ্যভাব, আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, আপনাদের ধনভাব, এই ভাবগুলো যদি আপনাদের অশুভ না থাকে তাহলে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, অনেকে রয়েছেন যারা ভাগ্যের শুভ সংখ্যাটা জানেনই না, আবার অনেকে রয়েছেন নিজের রাশি সম্বন্ধেই জানেন না। তাই প্রতিদিন আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আলোচনাটি প্রতিদিন আমি করছি, এবং ১২টি রাশির টার্গেট নাম্বার এবং ৫টি রাশির সুপার প্রাপ্তির ক্ষেত্রে সৌভাগ্যশালী ৫টি রাশির নাম আমি প্রতিদিন আলোচনা করছি। দেখুন, আগামীকাল সোমবার অর্থপ্রাপ্তি পাঁচ রাশির নিশ্চিত হতে চলেছে। কম হোক বেশি হোক, কারো ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, কারো কারো ক্ষেত্রে ছোট অর্থপ্রাপ্তি ঘটবে, কারো কারো ক্ষেত্রে আবার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। দেখুন, অনেকে কি করছেন, প্রতিদিন রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুনছেন, টিকিট কেটে ফেলছেন। দেখুন, টিকিট কাটলে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি এখানে আপনাদের কাছে প্রতিদিন আপনাদের কাছে কৌশিকদা কিছুটা সময় কিন্তু নেয়, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর, কিছু শেখানোর আমি চেষ্টা করি। দেখুন, জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার, দশা মহাদশা আপনাদের পারমিট করা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। জন্মকুণ্ডলিতে আপনাদের রাহু গ্রহ কেমন রয়েছে, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে। দুই এক নম্বরের জন্য দেখেছেন যে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের দীর্ঘদিন হচ্ছে না, আমি বারবার বলবো, বার্থ চার্ট রিফরমেশান, যাদের দেখা যাচ্ছে হয়তো যোগ ছিল সেটা কেটে গেছে, বা যোগটা আপনাদের দু বছর পরে রয়েছে, সেটা বার্থ চার্ট রিফরমেশান করুন। এটা একটু ব্যয়বহুল রয়েছে, খুব কস্টলি এই বার্থ চার্ট রিফরমেশানটা। যারা করেছেন তারা উপকৃত, বহুজন উপকৃত হয়েছেন। এবং নাম্বারের যে লকেটটার আমি কথা বলছি, এই যে সংখ্যা মানুষের ভাগ্যকে কিন্তু বদলে দেয়। দেবের কিছু কিছু সংখ্যা থাকে, যে সংখ্যাগুলো আমাদের ক্ষেত্রে লাকি নাম্বার হয়, তার উপর কিন্তু আমি সংখ্যার উপর কিন্তু লকেট দেওয়া শুরু করেছি। বিশেষভাবে ক্রিয়ার মাধ্যমে এই লকেটটা আমি করে দিচ্ছি প্রত্যেকে, বহুজন নিচ্ছেন রাহু রক্ষা কবচ এবং সংখ্যাভিত্তিক যে লকেটটি, বিশেষভাবে কিন্তু কাজ, অনেকে উপকৃত হচ্ছে। জন্মকুণ্ডলিতে আপনাদের যোগ থাকা কিন্তু দরকার, যোগ যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা আসবে। কারণ দশা মহাদশা আপনাদের পারমিট করতে হবে, আপনাদের ভাগ্যভাগ্যকে শুভ হতে হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনাদের ভাগ্যভাব যদি শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনাদের জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে কোন কোন গ্রহগুলো আপনাদের শুভ রয়েছে, কোন কোন গ্রহগুলো আপনাদের অশুভ রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে কি না। জন্মকুণ্ডলিতে অনেকে ভাবে যে কৌশিকদা বলছে যায় একটা টিকিট কাটে, টিকিট কেটে অনেকেই কিন্তু অর্থ নষ্ট হচ্ছে, এবং যারা রাহু রক্ষা কবচ নিয়েছে তারা বিশেষভাবে লাভবান হয়েছে। এবং লকেট,
অর্থাৎ সংখ্যার যে একটা সংখ্যা তত্ত্বের দ্বারা যেটা আমি করছি এবং বার চার্ট রিফরমেশান, অর্থাৎ কিছু কিছু প্রতিকার তো করতেই হবে। প্রতিকার না করলে আমি একটা কথা বলছি, ভিডিও শুনছেন হবে না। প্রতিকার আপনার গ্রহকে চার্জ আপ করতে হবে, গ্রহকে পাওয়ারফুল করতে হবে, তবেই তো আপনি শুভ ফলটা 100% পাবেন। দেখুন আগামীকাল সোমবার আমি আগে বলে দিই কোন কোন নামের অক্ষর, যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটা একটু হলো অ্যাপ্লাই করুন, দেখবেন হয়তো বা আপনাদের লেগে যেতে পারে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি দেখা যাচ্ছে ইউ দিয়ে শুরু, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু রয়েছে। এবার আসি 12টি রাশির টার্গেট নাম্বার। দেখুন 12টি রাশির টার্গেট নাম্বার বলছি, কারণ যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই টার্গেট নাম্বারটা প্রতিদিন কিন্তু আলোচনা করি। মেষ রাশির টার্গেট নাম্বার 4-3, বৃষ রাশি 6-8, মিথুন রাশি 1-4, কর্কট রাশি 3-9, সিংহ রাশি 5-6, কন্যা রাশি 4-8, তুলা রাশি 9-2, বৃশ্চিক রাশি 4-5, আপনার ধনু রাশি 3-6, মকর রাশি 4-9, কুম্ভ রাশি 5-7, মীন রাশি 1-2, অর্থাৎ 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে আমি জানাবো কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি। প্রথম রাশি মকর রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি, তিন নম্বর রাশি আপনার বৃষ রাশি, চার নম্বর রাশি তুলা রাশি, পাঁচ নম্বর রাশি মহা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তবে রাশির নাম মিলিয়ে শুধু কাজ হবে না, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান নয়, দশা মহাদশা সমান নয়, নবগ্রহের প্লেসমেন্ট সমান নয়। অর্থাৎ এখানে ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাকে কিন্তু বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমি একটি কথা আবারও বলছি, যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক চটজলদি রিপ্লাই আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।